नमस्कार बंधुरा, पिओ एंजेल चैनल सबाई के स्वागत जानाई। आज के एक फूड ब्लॉग निये एसेछि। कदमतला एक रेस्टुरेंट आछे, माने छोटो दोकान रेस्टुरेंट ना, एक बिरियानीर दोकान आछे सम्पर्क, जेखान थेके आमी आज के पार्सल एनेछि सम्पर्कर बिरियानी। एटा आछे चिकेन बिरियानी, 90 टाका दाम। होते पारे दोकानटा रास्तार, किन्तु खेते खूब भालो, क्वान्टिटीओ प्रचुर देय, মানে একজন মানুষের জন্য যথেষ্ট যাকে বলে। বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন আপনারা, যথেষ্ট পরিমাণে। এতে হচ্ছে একটা আলু থাকে এরকম, আর চিকেনের একটা পিস থাকে এরকম বড়। একজন মানুষের খাওয়ার জন্য এটা যথেষ্টই ভালো। এবার আমি খেয়ে দেখাই টেস্টটাও। এবার বিরিয়ানিটা খেয়ে দেখি। চিকেনটা কিন্তু খুব ভালো সেদ্ধও হয়েছে। চিকেনটা কিন্তু খুব বড় সাইজের, আর খুব ভালো সেদ্ধও হয়েছে মনে হচ্ছে। রাইসটা হচ্ছে বাসমতি রাইস, পুরো বাসমতি চাল। বিরিয়ানির যে মশলাগুলো আছে, পুরো ভাতের সাথে, চিকেনের সাথে, আলুর সাথে খুব ভালো মিক্স হয়েছে। আলুটাও খেলে দারুণ। অনেক ধরনেরই আমি বিরিয়ানির ব্লগ বানিয়েছি, কিন্তু আমার এই বিরিয়ানিটা সব থেকে ফেভারিট। এটা কিন্তু খুব যে একটা বড় দোকান তা নয়, রাস্তার ওপরেই এই বিরিয়ানিটা, কদমতলায় আছে। আমার ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, মানে যারা হাওড়া কদমতলায় থাকেন তারা এখান থেকে অর্ডার করতে পারেন, বা গিয়েও ডেলিভারি আনতে পারেন। এখানে মাটন বিরিয়ানিও পাওয়া যায়, স্পেশাল মাটন বিরিয়ানি পাওয়া যায়, চিকেন চ্যাপও পাওয়া যায়, চিকেনেরই মানে নানান রকম টাইপের জিনিস এখানে পাওয়া যায়। বেশি নয়, দু তিনটে আইটেমই ওরা বানায়, কিন্তু সবগুলোই খুবই অথেন্টিক টাইপের। খুব যে একটা মানে ঝাল তা বলবো না, টেস্টগুলো খুব মানে সুস্বাদু টাইপের। তাহলে আমি এই বিরিয়ানিটা এবার পুরোটা খাই। খাওয়ার পরে আপনাদের তো বললামই কেমন টেস্ট কি ব্যাপার। আপনারা, আমি কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো ডিসক্রিপশানে। আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, লাইক শেয়ার করো। আজকের জন্য বাই।